পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনায় জখম 10 বছরের শিশু সহ তার বাবা মা। নদিয়ার গাংনাপুর থানার আইসমালী পুরাতন পাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। রাস্তার পাশে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নদিয়ার গাংনাপুর থানার আইসমালী পুরাতন পাড়া এলাকায়। ঘটনায় জখম 10 বছরের শিশু সহ তার বাবা মা। ঘটনার বিবরণ জানিয়ে রানাঘাট থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা দম্পতি। জানা যায়, গৌতম ওরফে সমীর ভৌমিক তার বাড়ির পাশে বেআইনিভাবে পাঁচিল দিচ্ছিল। সেই সময় নরোত্তম বিশ্বাস ও আরো বেশ কয়েকজন প্রতিবেশী ঘটনার প্রতিবাদ করেন, কাজে বাধা দেন তারা। এরপর অভিযুক্ত গৌতম ও তার দলবল নরোত্তম বিশ্বাস এবং তার স্ত্রীর উপর চড়াও হয়। রাতে 10 বছরের শিশুর নিরঞ্জন বিশ্বাস তার দাদুর সাথে বাজার থেকে ফিরছিল। অভিযোগ, সেই সময় ওই শিশুটিকে ধারালো ছুরি দিয়ে গলায় কোপ মারে অভিযুক্ত। সারা গ্রামের লোক বলছে যে পাঁচিলটা দিয়া চলে না। এবারে আগামীকাল ওরা কেস করেছে, পরে যেদিন কেস করেছে তার পরের দিন তো বিকেল বেলা আমার ছেলে পরে আমরা দেবো। চাই যে কঠিন থেকে কঠিন সাজা হোক। স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তার শরীরের অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচিলটা আছে কি, ওটা অনেক দিন থেকে গন্ডগোলটা ওটা আছে পাঁচিলটা নিয়ে, মানে রাস্তা ঢালাই রাস্তা, সবাই মিলে গ্রামের সবাই মিলে বাধা দিয়েছে। আর ওই একা একটা বাঙ্গার করেছে ঘরে, বাঙ্গারটা করার সময় বাধা দেওয়া হয়েছে। ওরা বলছে যে আমি গাড়ি ঘোড়া যদি যেতে বেঁধে যায় আমি বাঙ্গারটা ভেঙে দেবো। এখন পাকা ঘর হয়ে গেলে তো আর ভাঙবে না। এখন রাস্তায় পাঁচিল দিচ্ছে, একটা যদি কোনো রোগী যায় সেই গাড়ি ঢুকানোর জন্য সেই রাস্তাটা নেই। আমরা চাইছি এটা যে ওই রাস্তাটা মানে গাড়ি যাতে মানে গাড়ির রাস্তাটা পুরো ক্লিয়ার রেখে ও পাঁচিল দিক যা খুশি তাই করুক, আমার তাতে আমাদের দেখার দরকার নেই। বাচ্চাটা মেরে যায় সমীর, মেরে যায় ছুরি দিয়ে, কারণ আমাদের সাথে শত্রুতা করেছে যে ওদের কাউকে বাঁচতে দেবো না। আমরা চাইছি ওই রাস্তাটা হোক, আর আমার ছেলের যে যে ছোট মানুষ এখন 10 বছর বয়স, এই যে জিনিসটা করেছে এর আমরা শাস্তিটাই চাই। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে এর আগে একটি মামলা দায়ের হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে ওই শিশুর উপর হামলা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় এলাকার দাপুটে গৌতম ভৌমিক এবং তার দলবলের ভয়ে আতঙ্কে দিন গুনছেন তারা। এক কথায় নিরাপত্তাহীনতায় ওই পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানা মানে এটা সত্যি ঘৃণ্যতম অপরাধ, এবার সেই অপরাধের আইনের দ্বারস্থ হতে হবে, আইন যেটা বিচার করবে সেই চিন্তায় তো, কারণ মানুষ তো সবসময় আইনের দ্বারস্থ হতে চায়, আইনই হচ্ছিল সর্বশেষ কথা, এবং আমরা মনে করি আইনটাই হচ্ছিল আমাদের কাছে সর্বশেষ, তাই আইনের দ্বারস্থ হচ্ছে, এবার আইন যেটা বিচার করবে সেই অনুযায়ী চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।